एमसीक्यू क्लाउड यूट्यूब चैनले तुम्हारे स्वागत। आज के थामनेले तुम्हें जे क्वेश्चन्स देखे ओ टाइपर क्वेश्चन्स वीडियो आलोचना करब। चलो देरी ना करे शुरू करी। और आरेकटा कथा बोले नेवा जाक जे ए जे क्वेश्चन्सगुलो आमी देखाबो एटा भालो करे देखे नेवार पर तुम्हें कि करते पारबे, तुम्हें एटार प्रैक्टिस करते पारबे। कि रकम प्रैक्टिस देखो, यही होच्छे आमी तोमादेरके डायरेक्ट लिंक दिए देव, यही तुम्हारे डायरेक्ट लिंक दिए देव। ये तुम्हारा क्वेश्चन्सगुलो करबे, अपशन्स देवा आछे, तुम्हारा खाताय लिखे लिखे सत्भावे एकदम अनेस्टलि तुम्हारा करबे। एवं अनेस्टलि आमी चाई तुम्हारा आमार चैनलटाके अनेस्टलि फलो करो, ठीक आछे? आमी जे काजगुलो बोलछि तुम्हारा अवश्य करो। शुधुमात्र भिडियो देखलाम छेड़े दिलाम ना, एखाने आसबे डेस्क्रिप्शने लिंक दिए देव, आमी कमेंट्से पिन करे देव, सब थेके उपरे थाकबे कमेंट्से, तुमि ओखान थेके क्लिक करलेई पेये जाबे। হ্যাঁ, এছাড়াও এমসিকিউ ক্লাউডের মধ্যে তুমি যদি গণিত কুইজের মধ্যে ঢোকো তাহলেই তুমি কিন্তু পেয়ে যাবে এগুলো, ঠিক আছে? যাই হোক, এটা আমি নাম রেখেছি নাম্বার সিস্টেম, স্কোয়ার রুট কনসেপ্ট। এখানে করার পর এখানে নিচে আনসার দেওয়া আছে, তুমি ইজিলি এটা করতে পারবে। ওকে, চলো আমরা শুরু করি। দেখো এখানে বলেছে যে এই যে দিয়েছে ভগ্নাংশটা 289/729, এর বর্গমূলের সাথে কত গুণ করলে এক হবে। तार माने 289 एक स्क्वायर नम्बर माने पूर्ण वर्ग संख्या, तो एटार संगे कत गुण कर ले एक होबे। तो 289 एखन तुमी आमी धरे निच्छी जे तुमी 10-এর বেশি বা 15-এর বেশি স্কোয়ার জানো না, তো তাহলে 289 আমরা জানি 15 স্কোয়ার কত 225, ঠিক আছে? তো এইভাবে 16 স্কোয়ার 17 স্কোয়ার 18 স্কোয়ার 19 স্কোয়ার আমরা যেতে পারি। তো আমি ধরেই নিচ্ছি যে তুমি জানো না এটা কার বর্গম, এটার বর্গমূল করলে কোন সংখ্যাটা আসবে। তো তাহলে তুমি কি করে বার করবে? কিন্তু এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি যে যেহেতু এটার বর্গমূল বলেছে, এইটা বলেছে, তাই এটা একটা স্কোয়ার নাম্বার মানে পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে? ধরো 3-এর সঙ্গে 3 গুণ করলে আমরা 9 পেলাম। 9 যেহেতু 3-এর সঙ্গে 3 মানে 3-এর স্কোয়ার করলে যেহেতু 9 আসে, তাই 9টা হবে পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা 9টা, ঠিক? 12টা কি পূর্ণ বর্গ সংখ্যা? না, 12টা পূর্ণ বর্গ সংখ্যা নয়, কারণ কারোর স্কোয়ার করলে 12 আসে না। আবার 16 পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 4-এর স্কোয়ার করলে আমরা 16 পেয়ে যাই। তাই এটা একটা ইংরেজিতে বললে স্কোয়ার্ড নাম্বার, আর বাংলায় বললে পূর্ণ বর্গ সংখ্যা। ওকে, বর্গ পড়া যাবে এর। তো 15 স্কোয়ার পেলাম, তাহলে 289 আমরা বুঝতে পারছি যে এটা 15 থেকে, আচ্ছা 5 যদি শেষে থাকে তাকে স্কোয়ার করা খুব ইজি। এই অঙ্কটার জন্য যা যা জিনিস লাগবে, তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য যা যা জিনিস লাগবে আমি প্রত্যেকটা তোমাদের বলে যাব। তাই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখো এবং অনেক কিছু জিনিস যদি না জানো শিখতে পারবে। ওকে, দেখো তো আমি শেষে যদি 5 থাকে, ধরো 25 শেষে 5 আছে, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে? এই এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তুমি চাইলে পেয়ে যাবে। ক্যালকুলেশন যে ট্রিক্স যে প্লেলিস্টটা আছে ওখান থেকে তুমি পেয়ে যেতে পারো। তা যদি নাও দেখে থাকো আমি বলে দিচ্ছি, 5 থাকার জন্য আমরা 25 করে দেবো এখানে, আর 2-এর পরবর্তী সংখ্যা হলো 3, তার সঙ্গে গুণ করলে আমাদের 6 আসে, তাই এটার উত্তর হবে 625। ঠিক একইভাবে আমি যদি 35-এর স্কোয়ার করি, তাহলে 5 থাকার জন্য আমি করব 25, আর 3-এর পরবর্তী সংখ্যা হলো 4, 3-এর সঙ্গে 4 গুণ করলে হয় 12, তাহলে হবে 1225। ঠিক একইভাবে 75-এর যদি আমরা স্কোয়ার করি, মানে শেষে 5 থাকলে এই সুবিধাটা পাওয়া যাবে স্কোয়ার করলে, 5 থাকার জন্য 25, আর 7-এর পরবর্তী সংখ্যা হলো 8, 27-তে 56, সো দ্যাট ইজ 5625। তুমি চাইলে পজ করে মিলিয়ে দেখে নিতে পারো, এইগুলোই আনসার কিন্তু আসবে। আর 20-এর স্কোয়ার করা খুব সোজা, 2 × 2 = 4 আর 2 = 0। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 289 সংখ্যাটা আমার 225 আর 400-এর মধ্যে পড়ছে এবং খুব বেশি করে এদিকে আছে। আর আরেকটা জিনিস জেনে রাখবে, 1 যদি শেষ সংখ্যা হয় তার স্কোয়ার করি, আর 9 যদি শেষ সংখ্যা হয় কোনো একটা সংখ্যার তার যদি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার যে করি সেই উত্তরটা শেষের সংখ্যা হবে 1, কারণ 1-এর স্কোয়ার করলে 1, 9 × 9 = 81। এটা ইউনিট ডিজিট বলছি, মানে শেষ সংখ্যাটা, শেষ অঙ্কটা। 2 যদি থাকে
আর দুই দুগুণে চার, আর আট অষ্টম চৌষট্টি, শেষে চার থাকবে, শেষ অঙ্ক চার হবে। এর কিন্তু শেষ অঙ্ক নয় আছে, তার মানে তিন স্কোয়ার আর সাতে স্কোয়ার, তার মানে শেষ অঙ্ক তিন নইলে সাত হবে, ওকে, তবে আমার নয় হয়। আর কি চার, চারের স্কোয়ার আর ছয়ের স্কোয়ার, শেষ অঙ্ক আমার ছয় হবে। আর পাঁচের স্কোয়ার, শেষ অঙ্ক যদি পাঁচ করি তাহলে আমার শেষ অঙ্ক হবে পাঁচ অলওয়েজ। আর শূন্য থাকলে, যদি কোনো সংখ্যার শেষ ডিজিট শূন্য হয় তাহলে তারও শেষে ডিজিট, শেষ ডিজিট জিরো আসবে। তাহলে এখানে আমরা নয় দেখে বুঝতে পারছি যে সাত আর নয় এটা হতে পারে, মানে হতে পারে এটা এই পনেরো আর কুড়ির মধ্যে যেহেতু অবস্থিত, তার মানে এখানে আর তিনের কোনো গল্প নেই, এখানে সতেরোর গল্প আছে। তার মানে এই 289 সংখ্যাটা যদি বর্গমূল করি তাহলে আমি পাবো সতেরো। আর 729 আমরা যদি করে যাই, একটু এগিয়ে যাই, তাহলে আমরা পাবো পঁচিশে স্কোয়ার করলে 625, আর পঁচিশের পরবর্তী শূন্য সংখ্যা হচ্ছে 30, 30 স্কোয়ার হলে 900। তাহলে এখানে যেহেতু শেষে তিন আছে, নয় আছে, তার মানে আমার তিন আর সাত সেই একইভাবে, তার মানে এই সংখ্যাটাও পঁচিশের পর এবং তিরিশের আগে শেষ সংখ্যা যা তিন বা নয় আছে, তিন তো হবে না কারণ তেত্রিশ তো চলে গেছে, এই তেইশ, তাহলে এটা হবে সাতাশ, ওকে, এটা হবে সাতাশ। তার মানে 279 সংখ্যাটা হবে সাতাশ বর্গমূল। তাহলে এটা হবে, এটার যদি বর্গমূল করি এটা হবে সতেরো বাই, মানে এইটার বর্গমূল করলে হবে সতেরো বাই সাতাশ। এখন সতেরো বাই সাতাশের যদি আমি উল্টো করি, ইনভার্স করি, সেটা হবে সাতাশ বাই সতেরো। তাহলে সাতাশ বাই সতেরোর সঙ্গে সতেরো বাই সাতাশের গুণ করলে তবেই আমার এক আসবে, নইলে তো কাটবে না। তাহলে উত্তর হবে সাতাশ বাই সতেরো, তার মানে এটার বর্গমূল করে যেটা আসবে তাকে উল্টে দিলেই আমার উত্তর চলে আসবে, যদি গুণফল এক চায়, ওকে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, সেখান থেকেই নিয়ে আমি টাইপ করে তোমাদেরকে বলছি। নেক্সট যাব, দেখো 841, আমরা খুব ভালো করে জানি তিরিশের স্কোয়ার কত হয় 900, আর পঁচিশের স্কোয়ার কত হয় সেটা হচ্ছে 625। তাহলে পঁচিশ পঁচিশ 625, তিরিশের স্কোয়ার 900, আর এটা 841, তার মানে এর দিকে যাচ্ছে। আর শেষে যেহেতু এক আছে, তার মানে হয় যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এক কিংবা নয়, এদের স্কোয়ার হবে, তার মানে আমরা বুঝতে পারছি 21 তো হবে না, তাহলে হবে 29। তাহলে 841 এই সংখ্যাটার যদি আমি বর্গমূল করি, যেহেতু বর্গমূল আছে একই অঙ্ক, এক হবে উত্তর, তাহলে এটার বর্গমূল করা মানে হচ্ছে 29। তারপরে এটারও যদি বর্গমূল করি, দেখো ভালো করে দেখো, শেষে পঁচিশ আছে, শেষে পঁচিশ আছে মানে আমার পাঁচ সংখ্যা, আর যেহেতু চার কুড়ি আছে, চার পাঁচে কুড়ি হয়, তার মানে চার হবে, কারণ চারের পরবর্তী সংখ্যা পাঁচ, চার পাঁচে কুড়ি হয়ে যাবে, আর পাঁচের জন্য পঁচিশ হবে, যেটা আমি এক্ষুনি বললাম শেষ পাঁচ থাকলে তার স্কোয়ার করলে কি হয়, তাহলে এটা হয়ে যাবে আমার 45। তাহলে এইটার যে বর্গমূল যদি আমরা করি 841 ডিভাইডেড বাই 2025, গুণ বা ভাগের ক্ষেত্রে বর্গমূল করা মানে মানে এদিকে হচ্ছে তোমার লবেরও হবে বর্গমূল আর হরেরও হবে বর্গমূল। তাহলে লবের বর্গমূল করলে আমরা পাচ্ছি আমরা 29, আর হরের বর্গমূল করলে আমরা পাচ্ছি 45। 29 একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাই 29 আর 45 মধ্যে কোনো কাটাকাটি যাবে না। এখন এর সঙ্গে 45 বাই 29 গুণ করলে তবে না এক হবে, তাহলে উত্তর হচ্ছে এটা, দ্যাট ইজ 45 বাই 29। দেখো এটা উত্তর আছে 45 বাই 29, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট যাই, দেখো 121, 121টা সবাই প্রায় জানো, কারণ 10 স্কোয়ার হয় 100 আর 11 স্কোয়ার হয় 121, আর 441 এটা আমি ধরেই নিচ্ছি যে তুমি জানো না, তাহলে কী করে বার করবে। আচ্ছা, কুড়ির স্কোয়ার হয় 400, তার মানে 400 কিছুটা বড়, পঁচিশের স্কোয়ার 625, তার মানে এর মধ্যে হবে, আর আমাদের যেহেতু শেষে এক আছে, তার মানে এই সংখ্যাটা এক কিংবা নয় এই দিয়ে যাবে, তার মানে হবে 21। 21 স্কোয়ার করলে আমরা পাবো 441, ওকে। স্কোয়ার নাম্বার কিন্তু মনে রাখা খুব দরকার আছে, স্কোয়ার নাম্বার অন্তত 25 পর্যন্ত, কিউব নাম্বার 15 পর্যন্ত মনে রাখার খুব দরকার আছে, তাহলে তোমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করতে পারবে। আমি ধরেই নিলাম তোমরা জানো না, সেই অনুযায়ী তুমি কি ব্যবহার করতে পারো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে রুট ওভার অফ 121 বাই 441 সেটার সঙ্গে কত গুণ করলে এক হবে, এখন এটা ভাগ করে আমরা পাচ্ছি 11,
এই ভাগ বলছি বর্গমূল করে, আর এটা পাচ্ছি একুশ। তাহলে এগারো বাই একুশের সঙ্গে একুশ বাই এগারো গুণ করলেই আমরা এক পাবো, তার মানে একুশ বাই এগারো ইজ দ্য আনসার। একুশ বাই এগারো কোথায় আছে? ডিতে আছে। ঠিক আছে, নেক্সট যাই। এবার দেখো এত এর বর্গমূলের সাথে কত গুণ করলে আর এক বলেনি, এটা আমি নিজে থেকে দিয়েছি, পাঁচের তিন হবে। তাহলে তুমি কি করে করবে চলো দেখি। আমরা এক্ষুনি বললাম পনেরো স্কোয়ার হলো পঁচিশ আর নয় স্কোয়ার হলো একাশি, তাহলে একাশি বাই টু টু ফাইভ এটা গুণিতক। আমরা কোন সংখ্যা গুণ করলে পাঁচের তিন পাবো, তাহলে সেই সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিচ্ছি দেখি। তাহলে নয় বাই পনেরো, কেন না একুশ একাশির বর্গমূল করলে পাবো নয় আর দুশো পঁচিশের বর্গমূল করলে পাবো পনেরো ইন্টু এক্স সমান পাঁচ বাই তিন। এখন এক্সের ভ্যালু যদি আমরা বের করতে পারি এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো, যে এক্স সমান পাঁচ বাই তিন, এখানে নয়ের পনেরো গুণ হয়েছে, ওদিকে নয়ের পনেরো ভাগ হবে, বা বলতে পারি নয় এদিকে ওপরে আছে মানে নয় এদিকে নিচে যাবে, পনেরো এদিকে নিচে আছে মানে পনেরো ওদিকে ওপরে যাবে, এটাই নিয়ম। তাহলে তিন পাঁচে পনেরো, সো দ্যাট ইজ পঁচিশ বাই নয়, এটা আনসার হওয়া উচিত। তার মানে রুট ওভার অফ এইটটি ওয়ান বাই টু টু ফাইভের সাথে কত গুণ করলে পাঁচ বাই তিন পাবো, দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ বাই নাইন গুণ করলে আমি পাঁচ বাই তিন পাবো। নেক্সট যাই, নেক্সট আমাদের আর নেই। তাহলে তোমরা এবার কী করবে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম, তোমরা আমার যে এই ভিডিওটা যেখানে আপলোড করছিস তার একদম কমেন্টে বা ডিসক্রিপশানে যেখানেই যাও না কেন এই লিঙ্কটা পেয়ে যাবে, এটা খুলবে, খুলে এই পুরো যে দিয়েছি পাঁচটা কোশ্চেন্স দেখ করবে নিজে খাতাতে, ঠিক আছে, আমি যেভাবে দেখালাম তুমি সেভাবে করবে, আর তারপরে আনসারের সঙ্গে মিলিয়ে নেবে, ওকে। তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর তোমরা কখনো এই টাইপটা ভুলবে না বা এই যে সব জিনিস তোমাদের মনে থাকবে, ওকে। একটা ছোট্ট প্রয়াস করছি তোমাদের যাতে সুবিধা হয়। ভিডিও কেমন লাগছে প্লিজ জানাও কমেন্ট করে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, অত্যন্ত ভিউজ কম আসছে চ্যানেলে, সাবস্ক্রাইবারও কম, সাবস্ক্রাইব করো, রোজ চ্যানেলে ভিডিও পাবে। এছাড়াও এই চ্যানেলে অনেক প্লেলিস্ট আছে, যেতে পারো, WBCS আছে, ক্লার্কশিপ আছে, MTS-এর কোয়েশ্চেন্স আলোচনা করেছি, ইংরাজি বলেছি, রিজনিং আছে, বহু কিছু আছে। এই ওয়েবসাইটটাও তোমরা ভিজিট করতে পারো, MCQ ক্লাউড একই নামে ওয়েবসাইট, সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার জিকে পাবে, এছাড়াও তোমরা স্ট্যাট সাবজেক্ট ওয়াইজ পাবে, বাংলায় কুইজ পাবে, ডেলি জিকে পাবে, অনেক কিছু পাবে, ওকে। চলো, বলা থাকলো, তোমরা নিজেদের মধ্যে করে দিও, এসব জিনিসগুলো করে নিও, ওকে। আজকে যাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থেকো, বাই।